এক দশম শ্রেণীর ছাত্রীকে হাত পা ও মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পাশাপাশি দীর্ঘ সময় বেঁধে রেখে পাশবিক অত্যাচারের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের 2 নম্বর ব্লকের কুমেতপুর এলাকায়। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নির্যাতিতা নারী ও তার পরিবারের অভিযোগ, রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে ছাত্রীটি বেরিয়েছিলেন। সেই সময় ওই গ্রামের বাসিন্দা সুলতান আনসারি নামে এক যুবক তাকে পেছন থেকে জাপটে ধরে মুখে কাপড় গুঁজে হাত পা বেঁধে গ্রামের শেষ প্রান্তের একটি মাঠে তুলে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে ছাত্রীকে সুলতান আনসার নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ছাত্রীর চিৎকার শুনে গ্রামবাসীরা উপস্থিত হলে সুলতান আনসারি পালিয়ে যায়। নির্যাতিত ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় গ্রামবাসীরা। অভিযোগের ভিত্তিতে ওই যুবকের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। আমার মেয়ে বাড়িতে ছিল, আমার মেয়েকে ঘরে বাঁধে কখন মুখে কাপড় দিয়ে পালিয়ে গেল। আমি ঘরটায় ঘুরছি, 7-8 সময় রাইতে 3টার সময় ও ছেড়েছে, মায়েরে ঝেড়ে ওর মা ওর বাপ হাঁকিয়ে দিল আমার মেয়েকে। জোর করে তাহলে তুলে নিয়ে গেছিল? হ্যাঁ, নিয়ে গেছিল জবরদস্তি। আপনাদের সামনে কি নিয়ে গেছিল? না, আমার সামনে লে যায়নি। তাহলে কি করে নিয়ে গেছিল? মানে পায়খানা গেল পিসাব করতে কিনা, আমি ছিলাম বাড়িতে। আর জিজ্ঞাসা করছি, মানে সুহানা কই রে, সুহানা কই রে, আমি গেলাম পেশাব করতে, গেল এতক্ষণে ওর নিয়ে। তো আপনি কখন জানলেন বিষয়টা? আমি জানলাম 7টার সময়। কখন? সন্ধ্যা 7টা? হ্যাঁ, 7টা আমি নিয়ে গেল খড়াই খড়াই। আমি জানতে পারি ঘুরছি, মানে সুহানা কই, সুহানা বাথরুম গেলাম। হাতে কি দড়ি বেঁধে রেখেছিল? হ্যাঁ, দড়ি দড়ি টড়ি সব বেঁধেছিল। আর ওকে ধরে বেঁধে কাপড় দিয়ে মুখে আর নিয়ে ও নিয়ে পালিয়ে গেল। 3টার সময় ও ছেড়েছে, ওর মা হাঁকিয়ে বাড়ি থেকে বাইর করে হাঁকিয়ে দিলে মারেছে ওর মা আর বাবা। ছেলেটাকে আমি জিজ্ঞাসা করছি যে কেন এগুলো ঘন্টা ঘর করলি তুই, বলি আমি জানি না কিছু, ওগুলা আমার কিছু নাই, আমি কিছু করিনি, ওর কোনটা নিয়ে গেছে জবরদস্তি ঘটনা করেছে। আচ্ছা, অভিযোগ জানিয়েছেন থানাতে? থানা করেছে? হ্যাঁ, থানাতে অভিযোগ জানিয়েছেন। কি বলেন? না, আমি জানি না, মেয়েটা কয়েছে কি আমার নিয়ে গেছে জবরদস্তি করে, আমাকে 12টার সময় আমার বাড়ি দিয়ে গেল মাঠ থেকে, বাড়িতে নিয়ে গিয়ে আমার কপাল লাগিয়ে দিল বেটে দু তরফ আর আমার ভিতরে। বলছি, হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।